যে বিকট খতরনাক ময় আওয়াজ বেরিয়ে আসে জাহান্নামের ভিতর থেকে যেই মহিলাদের বিকট আওয়াজ বেরিয়ে আসে ওরা কোন মহিলা ওরা কোন মায়ালোক ওরা এমন কি অন্যায় করেছিল ওরা এমন কি পাপ করেছিল ওরা এমন কি অবিচার করেছিল ওরা এমন কি ব্যভিচার করেছিল ওরা এমন কি অন্যায় করেছিল তাদের এমন কি শাস্তি দেওয়া হয় জাহান্নামের ভিতর থেকে তাদের এমন আওয়াজ পাওয়া যায় এটা কিসের কিসের শাস্তি কি এমন শাস্তি দেওয়া হয় আগুনের জ্বালানি না হাতুড়ের ঠাটানি জিবরাইল বলেন নবী গো ওদের পেটের ওদের যেই আওয়াজ পাওয়া যায় জাহান্নামের ভিতরে ওদের যেই শাস্তি দেওয়া হয় সেই শাস্তি হলো প্রসাব যন্ত্রণার শাস্তি তো আজকে আজ তো কালুরা জালসা করে যদি মেয়ে লোককে একটু দূরে বসছে ধুয়ে যায় তো এদিকে একটা জালসা করে দিয়েছি মেলা দিন হ্যাঁ তো এরকম বলছি ওই সেদিন কিন্তু মেয়ে লোককে এই পাছা দিকে বসতে দিয়ে সেদিকে বসতে একটা মেয়ের লোক কাছে হাজি বাবু সেটা কেমন কথা কে যাও ছোট মৌলবি আরে দুনিয়া দুনিয়াতে নাহি রহিম রহিমের বাড়া শুধু বিয়ে হয়েছিল তার লেগে ছেলে পিলে হচ্ছিল তো জাহান নামে ফের ছেলে পিলে হবে এটা কেমন কথা হ্যাঁ মৌলবি সাহেব কে জাহান নামী মহিলাদের এমনই কি শাস্তি দেওয়া হয় তাদের শাস্তিটাই কি তো বলছে যে কি প্রসাব যন্ত্রণার শাস্তি তো এমনই কি শাস্তি দেওয়া তুমি আমরা শুনেছি যে দুনিয়াতে বিয়া শাদী হয় ছেলে পিলা হয় তো এই ছোট মৌলবি ফের কে জাহান নামও ফের ছেলে পিলা হয়েছে তো তুমি তো নিজেই কইবে যে কি এটা এমনই কি পাপ করেছিল যে কি জাহান নামে যাবে ছেলে পিলা হয়েছে তো ওইখানে কি সাত তারার বেটা শুতেই যাবে নাকি এরকম একটা ভাবার চিন্তার ব্যাপার আছে না এবার ক্লিয়ার করে ক্লিয়ার হয়ে যান বহুত লম্বা ঘটনা আছে আমি খুব শর্টের উপরে বলি কেন যে আজকাল বারোটার উপরে জালসা চলে না তো ভাই যান এটা এমনই কি আওয়াজ তুমি এটি হলো প্রসাব যন্ত্রণার আওয়াজ ভাই যান এমনই এক বিকট আওয়াজ এমনই এক খাতারনাকময় আওয়াজ যে আওয়াজের ঠেলায় জাহান্নামীদের কষ্ট ভাই গো ওই জাহান্নামের কাছে আরো একটু কাছাকাছি যেয়ে দেখা যায় ওই যেই গর্ভবতী নারীগুলি জাহান্নামের ভিতরে যাদের প্রবাচ্চা প্রসব হচ্ছে আরো একটু কাছাকাছি যেয়ে দেখা যায় তাদের পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা এত বাচ্চা এত বাচ্চা তা গুনে দেওয়া সম্ভব নয় একটি পায়খানার ট্যাঙ্কির ঢাকনা যদি খুলে দেওয়া যায় তার ট্যাঙ্কির পায়খানার ট্যাঙ্কির অগণন পোকাগুলি যেমন গুনে দেওয়াটা তা সম্ভব নয় ঠিক এমনই ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে যেন কিলবিল 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 করে অগণন বাচ্চা কিলবিল কিলবিল করেছে আর সেই বাচ্চাগুলি যেন ভূমিষ্ঠি একটা একটা করে হচ্ছে ভাই যান আমার আমার বোনের যখন আমার বোনের যখন প্রসব যন্ত্রণা উঠেছিল দুই ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গিয়েছিল আমার মায়ের যখন প্রসব যন্ত্রণা হয়েছিল দেড় ঘন্টার মাথায় সন্তান প্রসব হয়ে গেছিল আমার মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠেছিল তিন ঘন্টার মাথায় সন্তান প্রসব হয়ে গেছিল আমার মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠেছিল সাড়ে তিন চার ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল অতিরিক্ত লেট লেগেছে তো সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে যেন সন্তান প্রসব হয়ে গেছে তবে ওই জাহান্নামী মহিলাগুলির এক একটা বাচ্চা প্রসব হতে প্রায় সত্তর বছরের মতো লেগে যাবে
তবে এতই বাচ্চা যেন তার গুনে দেওয়া সম্ভব নয়। তবে এই শাস্তি তাদের কেনই দেওয়া হলো, এত বাচ্চা তাদের পেটের মধ্যে কেনই দেওয়া হলো? এরা এমনই কি কোন পাপ করেছিল, এরা এমনই কি অন্যায় করেছিল? এরা কোন মহিলা গো জিবরাইল, এরা কোন নারী, এরা এমনই কি অন্যায় করেছিল? ভাই জান বন্ধুরে, এরা হলো ওই নারী, কোন নারী? ওই যে জিলাবির দোকানে ঘুরছিল ওরা, এরা কারা? তো ওই যে সোনা কুলালা জালসা করেছিল আর ওরা যে ওগুলি ঘোরাঘুরি করছিল ওরা, ওরা কোন নারী গো? ওরা হলো বেহায়া বেপরদা নারী, যারা রাস্তা পথে মাঠে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে গিয়েছিল তারা বেহায়া বেপরদা হয়ে চলেছিল। এরা হলো লীলজ্জা নারী, এরা হলো বেহায়া নারী, যারা অঙ্গ প্রত্যঙ্গের কোনো হেফাজত করত না। কেন? আমার আল্লাহ তো বলেছেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে এরা হলো ওই নারী। ভাই জান বন্ধুরে, তবে এতই কেন তাদের পেটের ভিতরে বাচ্চা দেওয়া হলো? ওই যে আমার মেয়েটা যখন বয়স 12 বছর হয়ে গেল, আমার মেয়ের পূর্ণ জীবন এসে গেল। আমার মেয়েটার বয়স যখন 12 হয়ে গেল, আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল। ওই যে আমার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, কত কত 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, ওই যে আমার মেয়েটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এপাড়া ওপাড়া এখানে ওখানে অফিসে আদালতে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যেখানেই গিয়েছিল বেহায়া বেপরদা হয়ে চলেছিল। রাস্তায় যখন চলছিল মেকআপ করে রঙ্গ করে চলছিল, বাবার মতো পুরুষ, বাবার মতো পুরুষ, ভাইয়ের মতো পুরুষ, এই হাজার হাজার পুরুষ তার দিকেই দেখতে থেকেছে। ভাই জান বন্ধুরে, তবে যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে সন্তান দেওয়া হয়েছে, প্রত্যেকটা তাকানোতে প্রত্যেকটা দেখানোতে একটা করে বাচ্চা হয়েছে। তবে 12 বছর থেকে 42-42 বছর বয়স পর্যন্ত, তার মানে মিডিলে 30 বছর ধরে আমার মেয়েটার দিকে কতজন পুরুষ তাকিয়েছে, আমার জন্য আমার কাছে কতটা পুরুষ আমার মেয়ের দিকে তাকিয়েছে, এটা কি তা গুনে দেওয়া সম্ভব? সম্ভব না। ঠিক, এটা যখন গুনে দেওয়া সম্ভব নয়, ওই পেটের বাচ্চাগুলিও গুনে দেওয়া সম্ভব নয়। এতই সন্তান, এতই বাচ্চা তাদের পেটের ভিতরে দেওয়া হয়েছে। ভাই জান বন্ধুরে, তারা এমন বিকট আওয়াজ করে চিৎকার করে, তাদের চিৎকারের ঠেলায় আরো একটু লক্ষ্য করে দেখা যায়, তাদের চিৎকারের ঠেলায় যেন জাহান্নামী রাজ সহ্য করতে পারে না। ভাই জান বন্ধুরে, আমার এক তো হলো আগুনের জ্বালানি, এক তো হলো হাতুড়ের ঠাট ফারিস, এক তো ফারিস তাদের ঠাঠানি, আর দ্বিতীয়তে আবার রব্বুলের মার চাচানি। কি সহা যায়? হ্যাঁ, এক তো আগুনের জ্বালানি, আর এক তো ফারিস তাদের ঠাঠানি, আর দ্বিতীয়তে ওই রব্বুলের খালার চাচানি, এটা সামলা যায় না। ভাই গো, ইতিহাসের পাতায় পাওয়া যায় ওই জাহান্নামি পুরুষেরা চিৎকার সহ্য না করতে পেরে ওই যে কাঁই কুঁই যা দলের মধ্যে নিয়ে নি করে মাছ ধরে ওগুলাকে কি কহে যে কাঁই কুঁই? আমি তাহাকে তো ভাই আল্লাহ জিন্দগিতে মাছ ধরিয়া লাইনি আর মরা পর্যন্ত লিব না, জন জিন্দগিতে বকরি চড়াই তো লিয়ে যায়নি আর জীবনে লিয়েও যাবে না। আমি ওই লেগে ওইগুলার নামও তো জানি না,
তো যে দলের মধ্যে যে আকুড়া খান্ডা ঘোরাঘুরি বন বন করে করে আর মাছ গাইতে যে বলে কি কয়েছি তো ওই কাইকু ওই আকুড়ি দিয়ে বাচ্চাগুলিকে টেনে টেনে জাহান্নামীরা বার করবে, সহ্য না করতে পারে, কত আর জ্বালা সহ্যবে, এদকে তো পুড়ছে, এদকে তো ঠাটাইছে, ওদকে পরে ওরা চিল্লাইছে, কইছে হাজি মনির ভাই আমার আমার মেজ বোনের সন্তান প্রসব হতে যেয়ে আমার মেজ বোন সাথে সাথে মারা গেছে, তুমি এতই যন্ত্রণা এতই যন্ত্রণা এতই কষ্টজাত এতই যন্ত্রণা যদি জাহান্নামের ভিতরে দেওয়া হয় সেটা কি সম্ভব, সে তো মরে যাবে, সে তো মরে যাব, না 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 খবরদার মরবেন না, কোনো সময় মরণ হবে না, কেন মরণ ততর শেষ ভাই গো, আজকে আমি মনির উদ্দিন মরতে চাই না, আমাকে যেন না মেরে দেওয়া হয়, আমি যেন না মরে যাই, তার কত রকমের সুব্যবস্থা করা হয়। বন্ধুরে একজন ব্যক্তি 5.5 বছর থেকে বিছানায় পড়ে আছে, শরীরগুলি গলে গেছে, হাঁটুগুলি ফেটে গেছে, ঠোঁটগুলি লটকে যায়, জানা এইগুলি দিয়ে লাল চুয়ে চুয়ে পচে যাওয়ার মতো হচ্ছে, একটু কান কানটা নিয়ে যে তার মুখের দিকে চলবেন, ও কি করবে জানে, আল্লাহ আশ্রয় ভাইলা তুমি একদিকে কই দেবো, এরকম কইবে না, ওকে আল্লাহ রাজা আল্লাহ রাজা আল্লাহ রাজা, তো তো সব জায়গা জায়গা পচে গেছে, তুই ফের বাইচা কি করবি, তাও কিন্তু বাঁচতে চাইছে, তাও বাঁচতে চাইছে, হ্যাঁ হাঁটু পচে গেছে, কলসা পচে গেছে, এখানটা এখানটা ফুচে গেছে, পাট দিয়া পায়খানা পেশা হয়েছে, ওর মুখের গায়ে কান লাগিয়ে শুনে আল্লাহ বাজা আল্লাহ বাজা, তাও বাঁচতে চাইছে, মরতে কেউ চায় না, জানি সবাই মরতে হবে, জানি সবাই মরতে হবে, তবে মরতে চাই না আল্লাহ বাঁচাও, কিন্তু ওই জায়গা এমনই এক খাতারনাকময় জায়গা, সেই দিন কিন্তু মরতে চাই না, সহ্য না করতে পেরে বলে আল্লাহ হয় ক্ষমা করে দাও আর না হলে মেরে দাও, হয় ক্ষমা করে দাও না হলে মেরে দাও, আমার আল্লাহ বলে রে জাহান্নামীরা আমি তো মুনিরের মতো বেঈমান না, আমি তো রুবেলের মতো দালাল না, আমি তো রইসুদ্দিনের মতো মুনাফিক না, কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা, ওই তো সেই দিন তোদের বলে দিয়েছি, আজকে নই রে হাজারো বৎসর পূর্বে আমি তোমাদের জানিয়ে দিয়েছি, তোমরা কি সেই দিন আমার পবিত্র কোরআনের শব্দটি বিশ্বাস করো নাই, আমার শেখ সাহেব প্রতিদিন জুমাই প্রতি হপ্তাহে বলেছিল, কথাটা কি অবিশ্বাস করেছিলি, মনির উদ্দিন সেই দিন সোনা কুলে রাত্রি 11:30 সময় বলেছিল, কথাটা কি তেমনটাই তোদের বিশ্বাস হয় নাই, কি এমনটাই বলেছিল, আমি তো হাজারো বৎসর পূর্বেই তোদের মেসেজ দিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোরা মৃত্যু ছিলি মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোদের মারব না, যতই মৃত্যু কামনা কর রে মরণ আর তোরে দর্শন করবে না, এই যে মরে গেছ, এই যে আজকেই মরলো 10 ভাইয়ের একজনে কামারিতে, আর গল্প শেষ, আর মরবে না, যা মরার মরা গেল, জীবনের মতন মরা গেল, আর মরবে না, আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা, তবে এই হলো ওই কঠিনময় জায়গা, টেনশন যদি করতেই হয় ভাবনা যদি ভাবতেই হয় তবে ওই জায়গার ভাবনা ভাবুন, যেই জায়গাটির নাম হলো জাহান্নাম, কেন এখানকার ভাবনা আমার আল্লাহর, এখানে কারে বিজয় করবে কার গুষ্টি মারবে তার ব্যাপার, আপনি আপনি টেনশন করে কোনো লাভ হবে না, খালি করাই হবে, টাকা বন করার সময় তো খুব তাফাল্লিং করলে,
কি হয়েছে খালি টেনশন করে জান মারাই হয়েছে আর ব্যাংকের বারান্দাতে যে পড়েই থাকে হয়ে যায় লাভ কিছু হয়ে যায় এনআরসি করে কোনটা বম্বাস্ট হলে কাকে আমি একটা জালসা পাইনু না জি 45,000 টাকা কন্ট্রাক্ট ছিল কাল ওরা কয়েছে দেখি হুজুর আপনি চলে আসেন ফেল করবেন না গতবার 26 ডিসেম্বর এক বছর পার হয়ে আলো আমি বলছি যে আমি তো শুনলাম যে কি আপনাদের অসম মানে যে কি সিএ ক্যাপ নিয়ে আর এনআরসি নিয়ে বিশাল হরতাল গোলাগুলি চলছে বলছে না হুজুর আমরা আপনাকে যেই হালাতে নিয়ে আসবো আপনার জন্য আমরা অ্যাম্বুলেন্স করছি আর মানে সরকারিভাবে তো নিয়ে দিবে না আমরা ওই বেচারা রয়েছে কী করবো ই ভাই টাকাও আর 15,000 নিয়েছি এই কথাও ফেলতে পারবো না চলে গেল উড়ে ফুড়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারলো না 7টা পর্যন্ত এয়ারপোর্টে বসে থাকলো বেলা 3টায় নামলো আর 7টা পর্যন্ত বসে থাকলো কোনো বুদ্ধি করতে পারলো না লাস্টে তখন বেচারারা কয়েছে হুজুর আপনাকে আনতে যা আমরাই ধরা খেয়ে গেছি এখন আমি বর্তমান মানে যে কি আইসি স্যারের অফিসে বসে আছি এখন আমাদের তদন্ত চলছে হ্যাঁ যে এয়ারপোর্টে ভেতর কোন রুগী নামলো যে অ্যাম্বুলেন্স নিয়ে আছি তো বেচারারা চেষ্টাও খুব চালাচ্ছিল কাজের কাজ হয়নি লাস্টে পড়ে থেকে থেকে ঘুরে এসেছি এই যে এত টেনশন এত মারামারি এত গোলাগুলি কোনো ক্লাব হয়েছে এনআরসি হবে সেই সিপি বিজেপি রাজ্যে আসুক আর নাই আসুক আর নাই আসুক কেন্দ্র তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এনআরসি হবে কাগজপত্র নিয়ে রেডি হয়ে যাও টেনশন করো না তো ভাই যান এইবার আমার খালুর আমাকে এখানটা কাগজ লিখে দিয়েছে হ্যাঁ এই কাগজখানটার আমার খুব মূল্য দিতে হবে যাই বা হোক কথার একটা সিরিয়ালে ছিল আমি কাগজটা হাতে ধরেই আমি সিরিয়ালটা ঠেকিয়ে দিলাম এইবার যদি এইভাবেই জাহান্নামের কথা বলা যায় তো বলতে 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 সকাল 9টা বেজে যাবে বলেই শেষ করা যাবে না তবে ভাই যান ওই যে জান্নাত ওই যে আল্লাহর রসুলকে মহান স্রষ্টা জান্নাত এবং জাহান্নাম দেখালেন তবে জান্নাত জাহান্নামটা তো দেখলেন এমন তবে জান্নাতটাই দেখলে কেমন তবে আমি জান্নাতের কথা বলবো আপনারা আজকে খুব মানে যে কি কড়কড়ে হয়ে বসে আছেন আমি বুঝে নিয়েছি আর খালো হাগে যেখানে কাগজ দিয়েছে আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বুঝলেন না হ্যাঁ তো যে কাগজ যেখানটা খালু দিয়েছে তো আমার পাবজির আর আমার সম্মান রেখে আপনারা পালাপালি করিয়েন না সোনাকুলের শ্রীপুরের লোকে কথা দিছি খালু যদি বসে থেকে খাসতে যায় খালুকে বাড়ি পেঠিয়ে দেবো যে আমি ভিড়বো কড়কড়ে করে হ্যাঁ তো কিন্তু আমি আমার খালুর কাগজের সম্মান রেখে 20 মিনিট জান্নাতে তো যাব একটা মাতালকে যদি বলেন যে কি তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কেউ হাতে ধরে জাহান্নামে যায় জান্নাতে যাব মানে পাইবে কি পাবে না গল্প নাই উ কই আমি জান্নাতে যাব তবে জান্নাত এমনই কোন জায়গা যাক মাতালও যেতে চান জান্নাত এমনই কোন জায়গা যে সকলেই যেতে চান জান্নাতটা এমনই কেমন আর সেই জান্নাতেরই কথা আল্লাহর রাসূল বলছেন বুখারীর হাদিস জান্নাতে যে যাবেন তো জান্নাত তো এক বিশাল জায়গা ওখানে তো কোটি কোটি মানুষের জায়গা তো জান্নাতে যে যাবেন তো খালি কি জান্নাতে হেঁটে বেড়াবে একটু আরাম বিশ্রামের দরকার নাই তো আরাম করবে তো রব্বুলের গলিতে কার কাপড় পেড়ে শুধবে নাকি শুতে আরামের জায়গা কি লাগে জি ভাই কি লাগে খালি বিছান কাঁথা করলে কাম হবে ঘর লাগবে একটা চ্যাংড়া আর মাঝকল ভাইকে আর কে চাষ্টা ভাইকে কইছে যে কি হাজি হাজি মাঝকল ভাই কইছে যে কি হয়ে যাবে কইছে যে কি হারকে বাপু হারকে বাপু বুঝতে পারে না হার বয়স হয়ে গেছে হ্যাঁ
তো এগুলা কইছে তখন ও বুঝালে মানে বুঝালে যে ও বিয়া শাদী করার লাগি সারা দিছে তখন ওর চাচা গেছে কয়েছে হাজি যা তোমার গা যাবে সেন্টার ছোড়া কি এইগুলা খিদিবিদি করছে কেন হিসাব ওই আরে ও গান ওয়ার কথা কই না ওর বিয়া দেওয়ার লেগে ছ মাস থেকে ভিড় আছে কইছে যে ওর উত্তর ভিটার ঘরখানা ওকে দিয়েছি তো ওই কোনা খান্ডা ভুসিয়া পড়ছে তো ও যে বহুলি বে তো ও ঘরখানটাকে তিন মাস থেকে ঠিক করতে কইছে ও কি বহুলি আইসে আইগনা তো শুধবে তুমি কি লাগবে বহু লাগলে বহুর আগে কি লাগবে ঘর লাগবে তো জান্নাতে তো আপনাকে আকারটা লইয়ে কয়টা দিবে আল্লাহর রাসূল তার উম্মত উম্মতিদের কত ভালোবাসেন যে তিনি সুন্দর করে বলে দিচ্ছেন ভাইজান এই আমার খালুর লেখা দেওয়া কাগজ খান্ডার সম্মান রাইখা জান্নাতের ঘরের লেগে আমি আপনাদের কাছে খালু আছে কপালে যা আছে তাই হবে তো ভাই জান্নাতের ঘরের জন্য এই মসজিদের দুই তালা তিন তালা ছাদের জন্য তিন তালা না দুতলা দুতলা ছাদের জন্য ঘরে এগলে একটু গল্প চলো কালুর বাড়িতে কুচি আর এমনি খালি চাঙড়া বেলে জালসা করছে ই তো মনে যায় হুজুরি করে দেবে ওপর খানটা হ্যাঁ তো আরে হুজুর তো সবই করে দিবে তো তোমরা তোমরা কি খালি হুজুরি কি খালি ঘরে যাবে তোমার ঘর লাগবে না ঠিকই ভাই তো ভাই যান জান্নাতের ঘরের জন্য আপনাদের কাছে আমি শ্রীপুরে এবার শ্রীপুরের ব্যাপার নিয়ে মেলে ঝোনা মেলায় কথা কইছে মুনিরের ঘ্যাম হয়ে গেছে মুনির নিজেকে বড় বক্তা মনে করছে আরে ভাই মুনির বড় বক্তা মনে করেনি মুনিরকে ভাবছে যে কি ঘরের বক্তা যখন মন তখন পাবো খালুর সুদের টাইম করেছি নটায় আসবো ওখানে কাইন্দা মরে গেল এক দশটা মিনিট টাইম দিল না নটাতে এসে পৌঁছে গেল খালুকে জানিয়ে দিয়েছি খালু হার আসার পনেরো মিনিট হয়ে গেল যখন ইচ্ছা তখন দেন দুঃখ নাই টাইম বলেছি পৌঁছে গেছি আমি একজনকে ডেট দিয়ে রেখেছি তার পাঁচ হাজার টাকা জমা দিয়ে রেখেছে তেলের টাকা আর আমি ওই ডেটটা কেটে দিয়ে দেব আমি শ্রীপুরেরই সন্তান ঠিক আছে আমি আপনা আমার আপনাদের উপরে আমার দাবি আছে আমার উপরে আপনাদের দাবি আছে কইছে যে কি ওর জালসাতে ধান দেবো না ওর জালসাতে ধান দেবো না ওর ঘ্যাম হয়ে গেছে আমরাকে ডেট দিলে না জগন্নাথপুরে যা জালসা হলো আরে জগন্নাথপুর আলা সাড়ে তিন মাস আজকে নিয়ে গেছে আমি ওই জালসার ডেটটাকে হটাহটি করার জন্য নূর মোহাম্মদের সাথে আলোচনা করেছিলাম আর ওই জগন্নাথপুর আলা বাদ দিলে বাদ্রুকে আর শ্রীপুর আলা বাদ্রুকে লেলি আর জগন্নাথপুর থেকে বাদ্রু বাদ হলে হান লেগে ওই ফেসবুকে হ্যান্ডবিল দেখেছে যে এক নাম্বার আছে ওয়ান নাম দু নম্বর আছে হান নাম ও ফোন করে কয়েছে যে কি কাসিম তোমারকে জালসায় যাবো না কেন তোমার গা মনির তো বড় বক্তা আছে হাঁকে আর কেন ডেকেছ তো কাসিম চাংড়াটাকে অনেকে চিনেন ও তখন একটা আলেম মানুষকে খারাপ ভাষা বলে দিলে তোর মতন বক্তার দরকার নেই ওর মধ্যে আরও কিছু লাগালছে তো আমি একটু কই না আর ওইটা বাদ দিলে আর এরা লেলিলে আমি বলেছিলাম যে ওখানকার এখানকে অ্যাডজাস্ট করে আমি একটু টাইম মিলানোরও চেষ্টা করব এটাও বলেছিলাম আমি আপনারা থাকছেন এখানে কিন্তু আমার সাথে যারা যোগাযোগ করছে আমার কথা তো আপনারা পাচ্ছেন না আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখছেন যে মুনির আইলো না মুনির জগন্নাথপুরে জালসা হয়েছে মুনিরের ঘ্যাম হয়ে গেছে শ্রীপুরে আসলে টাকা দেবেন কে বলেছে শ্রীপুরে টাকা দেয় না প্রত্যেক বছর শ্রীপুরালা আমাকে টাকা দেয় এমনকি যেইবার বৃষ্টি হয়ে গেছিল ওইবার শ্রীপুরালা তেরো হাজার টাকা দিয়েছে আমাকে কুচবিহার থেকে শুনো আর ঘুরে কুচবিহার গেছিল এই যে আসা যাওয়ার খরচ টাকা নয় শ্রীপুরালা আমাকে টাকা দেয়
এটা বিশ্বাস আজকে আমি মাইকে মুখ দিয়ে বলছি 7000 এর নিচে আমাকে টাকা দেয় না গ্রামের ছেলে হিসাবে লক্ষ টাকা দেয় 7000 নয় লাখ টাকা দেয় গ্রামের বক্তার কে দাম 1500 1200 মনির কে দেয় 7000 মানে লাখ টাকা দেয় ভাইজান বন্ধুরা আমার ভুলে যাব না প্রথম যেদিন আমাকে গাঞ্জি গায়ে দিয়ে অবস্থায় নিয়ে গেছিল ফাস্ট 2010 এ ওইবারকার টাকা দেয়নি ওইবারকার টাকা দেয়নি যেবারকার গাঞ্জি গায়ে দিয়ে অবস্থায় তুলে লেগে চলে জালসা ছিল রায়গঞ্জে 3000 টাকা জমা লেওয়া ছিল গাঞ্জি গায়ে দিয়ে অবস্থায় নিয়ে চলে গেল তারপরে জালসা করে টাকা দেয়নি এক টাকা চা খাওয়ার দেনে দেয়নি এখন হতো 10 টাকা পকেটে আছে তখন ছিল না দাইনি যাই হোক হাসতে হাসতে জুম্মা পড়ে বাড়ানো কথা কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত মনে থুব সবই মনে আছে রাগ দেখাই না কথাগুলো বলছি আপনারা নেকেড ভাবিয়েন না যে থাকে না দিতে পারি না ওটা কিছু করার নয় ওটা আলাদা জিনিস যাই বা হোক আমি ওই যে ফান মডেল বলছে আমি ওকে হাসতে হাসতে কইছি সবাইকে চা খাইতে দিলে হাগে দিলা না জানি না আর খালু কোন পাক দেয় কপাটার আড় দেয় শুনাই লিয়া কইছে চা খাইবে আইছো মটলের সাইকেলে করে লিয়েছে বইলের মাছ দেয় ভাত খাইয়া 500 টাকা দিয়ে পেটাই যায় তখন শ্রীপুরে মারতেছিল ধুলার কথা নয় এগুলো যাই বাহক তবু আপনাদের আমি দেশের ছেলে শ্রীপুর মাদ্রাসার শ্রীপুর এই শ্রীপুর সোনাকুল জোহরপুরের সবচাইতে বড় জালসা সেই জালসাতে হাজার হাজার টাকা আমার হাতে দেন এই কথাটাই আমি ভারতের বিভিন্ন জায়গায় বলি যে আমার গ্রামের লোকেরা আমি যেখানে জন্মভূমি করেছি আমার গ্রামের লোকেরা এই হাতটা বাড়ালে আমাকে মুনির বলে তারা হেউ মনে করে না কেউ 30000 টাকা কেউ 40000 টাকা কেউ 10000 টাকা করে বান্ডিল নিয়ে এসেছে আমার হাতে ধরায় কেউ 2 কুইন্টাল দেয় কেউ 2000 টাকা দেয় যতক্ষণ হাত বাড়িয়ে থাকি ততক্ষণ শ্রীপুর আমার এলাকার আমার জন্মভূমির মানুষেরা আমাকে দেয় এই বলে আপনাদের কথা বলি আজকেও সোনাগুলের মাটিতে নিজেকে বড় আশা নিয়ে খুশি করে আপনাদের কাছে এই মসজিদের জন্য হাত বাড়াই আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন কোনো আমার মা আছেন কোনো আমার বোন এই মসজিদের এই মসজিদের এই মসজিদের ছাদ ঢালাই দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে বলবেন আমি এক গাড়ি চিপস দিব চিপস মানে দানেশের হে গাড়ি লয় টেকটা দানেশের হে গাড়ি লয় তুমি কে যাবে তোর গাড়ি লয় তোর গাড়ি ধর যাদ রেল গাড়ি তোর গাড়ি দিতে গেল তো এক গাড়ি জমা করতে হবে তে এক টেকটার এক টলি চিপস